জেলা জুড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে মহাসমারোহে বৃহস্পতিবার সকাল থেকেই টেসিয়ারি সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে বিদ্যাসাগরের দ্বি শতবার্ষিকী জন্মদিবস পালনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে বাঞ্চাটুল প্রাথমিক বিদ্যালয়ের তরফে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় স্কুলের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন পরে বিদ্যালয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের শিক্ষক সহ বিশিষ্টজনেরা এদিন পড়ুয়াদের হাতে বর্ণ পরিচয় তুলে দেওয়া হয় স্কুলের শিক্ষকদের বক্তব্যে সমাজের আগামী প্রজন্মের কাছে বিদ্যাসাগরের কর্মজীবনের পাশাপাশি তার আদর্শ তুলে ধরার বিষয়ে জোর দেওয়াও হয়েছে যাকে আমরা বলি নবজাগরণের প্রাণ পুরুষ তার জীবন আদর্শ তার আপোষহীন সংগ্রামী চরিত্র সেগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য বিদ্যাসাগর যে প্রতিকূলতার মধ্যে কাজ করেছেন সেখানে তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি আজকের ছাত্রছাত্রীদের জানা দরকার বিদ্যাসাগরের জীবনী এবং তার চরিত্র তার বিচিত্র কর্মময় জীবন সম্পর্কে তাহলে এই কহিষ্ণু সমাজে ছাত্রছাত্রীরা নৈতিক চরিত্রে চরিত্রবান হয়ে আগামী দিনে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মেলে প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম এই প্রভাত ফেরি থেকে ফিরে এসেছি এখনই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান তারপর তার সংক্ষিপ্ত জীবন আলোচনা করা হবে যদিও কুড়ি তারিখ থেকে আমরা প্রতিদিনই বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করছি জানাবেন চলো চলো जुलाई महाराज